মাঠের খেলা ক্রিকেটে নিয়মিতই থাকে রেকর্ডের হাতছানি। চলতি টি টোয়েন্টি বিশ্বকাপও এর ব্যতিক্রম নয়। প্রথমবারের মতো আইসিসির বৈশ্বিক কোনো টুর্নামেন্টের সহ আয়োজক হয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি ধারাবাহিক পারফরমেন্সে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন মার্কিনিরা। গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে সুপার ওভারে হারিয়ে ইতিহাস তৈরি করেছে যুক্তরাষ্ট্র। দল হারলেও এদিন আন্তর্জাতিক টি টোয়েন্টিতে নতুন এক মাইলফলক স্পর্শ করেন বাবর আজম। বিরাট কোহলিকে ছাড়িয়ে সর্বোচ্চ রান সংগ্রহক তালিকার রেকর্ডটি নিজের করে ফেলেন পাকিস্তান অধিনায়ক। যুক্তরাষ্ট্রের বিপক্ষে 43 বলে 44 রানের ধীরগতির এক ইনিংস খেলেন বাবর, আর তাতেই ইতিহাসে নিজের নামটা লিপিবদ্ধ করলেন এই ব্যাটার। বিরাট কোহলিকে পেছনে ফেলে 4067 রান নিয়ে সবার শীর্ষে অবস্থান করছেন পাকিস্তান অধিনায়ক। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে অপ্রতিরোধ্য এক নাম বিরাট কোহলি। ঈর্ষণীয় রেকর্ডে এতদিন নিজের দখলে রেখেছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহকের মাইলফলকটি। 110 ইনিংস খেলে 4038 রান করেন কিং কোহলি। শেষ পর্যন্ত তার এই কীর্তিকে পেছনে ফেলেন বাবর আজম। গত 2 বছরে টি টোয়েন্টিতে ভারতের জার্সিতে খুব একটা নিয়মিত ছিলেন না বিরাট। এই সময়টাতে বেশ ধারাবাহিক ছিলেন বাবর আজম, আর সেই ধারাবাহিকতায় কোহলিকে ছাড়িয়ে রেকর্ডটি নিজের করে নিলেন পাকিস্তান অধিনায়ক। নসিফ শুভ, যমুনা স্পোর্টস।